সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রেজি ফুডারে। আজকে আমরা চলে এসেছি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। এইখানে নতুন করে একটা ফেসবুকের কারণে একটা নতুন করে একটা নাম ভাইরাল হয়ে গেছে বিরিয়ানির জন্য, সেটা হলো কামাল বিরিয়ানি হাউস। তো কামাল বিরিয়ানি হাউসটা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের প্রথম গেটে। এখন আমরা ওই কামাল বিরিয়ানি হাউসে যাব। তো চলেন আমাদের সাথে, আমরা ভিতরে যাই। প্রথমে ঢোকার সাথে সাথে আমরা পাবো যে বোবার বিরিয়ানি, ঠিক আছে। এই গেট দিয়ে ধরে আমরা সোজা চলে যাবো, সোজা চলে গেলেই কামাল বিরিয়ানি। তো চল চলেন আমার সাথে। তো সবাই চিন্তা করেন যে কিভাবে এখানে আসবেন, তো জানেন না অনেকে, লোকেশন জানেন না। সেই লোকেশন জানার জন্য আমরা যেটা করছি, গুগল ম্যাপের অ্যাড্রেস লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, ওইটা চেক করে ওইটা ফলো করে আপনারা সরাসরি চলে আসতে পারবেন। তো এই হলো কামাল বিরিয়ানি হাউস। তো আরেকটু চলে আসেন আমাদের সাথে, আসলেই পেয়ে যাবেন এই যে কামাল বিরিয়ানি হাউস। এই হলো অবস্থা, নিচে সামনে সবাই বসে বসে খাওয়া দাওয়া করছে, বসার সিট নাই বর্তমানে। এই হলো অবস্থা। তো ফেসবুক আসলে বাংলাদেশের একটা যে কোনো একটা জিনিসকে কতটুকু ভাইরাল করতে পারে সেটা আমরা এখানেই দেখলাম। আপনি কোথায় থেকে আসছেন? আমি মিরপুর থেকে আসছি। এত দূরে এই দোকানটার খোঁজ কিভাবে পাইলেন? ফেসবুকে মনে হয় দেখছিলাম আর কি, প্লাস কলিগরা প্রেশার দিচ্ছিল, তো ওই থেকে আসছি। আপনাদের কলিগদের সাথে আসছেন, সবার সাথে? জি জি জি। এই কামাল বিরিয়ানির ব্যাপারে শুনছি দেন ফেসবুকে দেখছি। খাবারটা টেস্ট কেমন? বাহ, চমৎকার। আপনি এখান থেকে কত বছর থেকে খান? প্রায় 10 বছর। মানে এনাদের দোকান আগে বিভিন্ন জায়গায় ছিল, তবে আমি মার্কেট এখানে আসি 10 বছরের মতো প্রায়। তো 10 বছর আগেও যে টেস্ট পাইতেন এখনো কি সেই টেস্ট পান? অবভিয়াসলি তাই, এখনো তাই আছে, এখনো চেঞ্জ হয়নি মনে হয়, নাহলে তো আসতাম না। ভাই আপনারা কিভাবে এর অ্যাড্রেসটা পাইলেন, মানে এত দূরে? ভাই ফেসবুক থেকে পাইছি। ফেসবুকে অ্যাড্রেসটা পাইছেন, সেখান থেকে ভাইরাল হইছে যে চিন্তা করলাম টেস্ট করে যাই আসলে কি। এটা কি আপনার প্রথমবার না? ফার্স্ট টাইম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার নাম কামাল? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ কামাল। এটা আপনারই করা? জি, কামাল বিরিয়ানি হাউস। তো এটা এত সুনাম ছড়াইলো কিভাবে? এটা সুনাম হচ্ছে, আমি আজকে 30 বছর থেকে এই বিরিয়ানিতে পিরিয়ড ধুইতে ধুইতে কাজ করতে করতে কাজটা শিখলাম। শিখার পরে আমি আল্লাহ পাক আমাকে আজকে এই মোকামে পাঠাইছে। তার মানে এটা আপনি আগে 30 বছর আগে থেকে করতেছেন? বিরিয়ানি বেচতেছি এই জেনেভা ক্যাম্পে 30 বছর থেকে আমি বিরিয়ানি বেচতেছি। বেচতে বেচতে আমি বহুত বিরিয়ানি বেচছি জেনেভা ক্যাম্পে। যে জায়গায় দোকান করছি সেই জায়গায় ভিড় লাগছে, কিন্তু আল্লাহ পাক আমাকে যেই সময় আমি পড়ি সেই সময় আমাকে উঠাই দেয়। আর এখন আমি খাবারটা খুব সুন্দরভাবে, এখন আমার যতগুলো আমার হাতে হুনার আছে সব খাবার ভিতরে লাগিয়ে দিছি। 30 বছর আগেও কি এখানেই ছিল? জি, এই জেনেভা ক্যাম্পে ছিল। আমি 1 টাকা থেকে বিরিয়ানি বেচতেছি, 1 টাকা থেকে। এখন বেচতেছি আমি 50 টাকা, 80 টাকা, স্পেশাল 120 টাকা। রান্না করে কি? রান্না আমি করি, আমার বরচি আছে, বরচি আছে, কিন্তু ফিল্ড মাস্টার আমি আছি। এই আটা দিয়ে কি করে? এই আটা হলো আমাদের কাচির, মানে এটাই হলো ম্যান, আমাদের কাঁচা মাংস থেকে তৈরি হয় এই আটা থেকে। এই আটা লাগানো উত্তর হলো কি, এটা গ্যাস, যেটা যেটা গ্যাস বার হয় ভিতরের গ্যাস, এই গ্যাস দিয়ে আমাদের কাচি তৈরি হয়। আর এই আটা না লাগালে কাচি হবে না, কাচির পেছনে হলো আটা। আটা না থাকলে কেউ জিজ্ঞেস করবে না এটা কাচি কি, মনে করবো তৈরি আছে। তাহলে এখন থেকে আমরা যেখানে দেখবো যে এরকম আটা লাগানো ওইখানে বুঝবো যে কাচ্ছি, আর যদি না থাকে তাহলে ওইটা তৈরি হয়ে গেল। আটা না থাকলে ওটা তৈরি। আটা হলো মার্কা, কাচির মার্কা হলো আটা, আর বিরিয়ানির মার্কা হলো লাল কাপড়। আমার দোকানে 6টা খাওয়া বিক্রি হইতেছে এখন বর্তমানে। হাফ কত আর ফুল কত? হাফ 50 টাকা, ফুল 80 টাকা। ফুল 80 টাকা, স্যার 120 টাকা। স্পেশাল দিতে হলে একটা স্পেশাল দিন। খাইবেন? হুম খাবো, এখানেই খাবো। মামা 120 টাকা, সামনে 120।
এখন তো ভিতরে তো বসার জায়গা নাই, সব কিছু মিলে আমার কাছে কিন্তু জোস লাগছে। এখন কার কীরকম রুচি সেটা বলতে পারবো না, কারণ অনেকেই আসে, অনেক কিছু আশা করে আসে, হয়তো আসার পরে পরিবেশটা দেখে হয়তো বা ভালো লাগে না, যে কারণে আসলে যত টেস্টি খাবারের দিক, তো অনেকে যদি পরিবেশ ভালো না লাগে তাহলে কিন্তু আসলে খাবারের টেস্ট আসলে অত মানে ভালো থাকলেও ভালো লাগে। অর্থাৎ যারাই আসবেন এরকম পরিবেশ চিন্তা করেই আসবেন। আমার হাতে আছে কামাল ভাইয়ের স্পেশাল কাচ্চি বিরিয়ানি, যার মূল্য 120 টাকা। এখন এটা খাবো, খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে ভাইরাল তো হয়েছেই, এখন টেস্ট কতটুকু ভাইরাল করতে পারে সেটা এখন দেখার সময় চলে আসছে। মাংস আছে, পর্যাপ্ত পরিমাণে মাংস দিয়েছে, আলু দিয়েছে 2টা, এখন খাবো। খাওয়ার সময় মাংস তো অনেকগুলো আছে, আগে মাংসই খাই। শেষ, বেশি সময় লাগেনি, নরম ছিল এবং খুবই টেস্টি। আর সবসময় তো রাইস আগে খাই, রাইস খেয়ে উল্টাটা, রাইস পরে মাংস আগে, এখন রাইস সহ মাংস। খুবই ভালো টেস্ট, মানে একবারে ফালাই দেওয়ার মতো না, বেস্টের কাছাকাছি, একদম যে বেস্ট বলবো ওরকম বেস্টটা কিন্তু খুবই ভালো। মানে আজকে আমি এটা খাচ্ছি, আমার কাছে এটা ভালো লাগতেছে, অনেকের কাছে এটা ভালো এই সময় নাও লাগতে পারে, কারণ রুচির একটা ব্যাপার আছে, পরিবেশের একটা ব্যাপার আছে। এটা খোলামেলা পরিবেশ দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড ক্রাউডলি, এখানে ওই রকম এসির কোনো ব্যবস্থা নাই, ইয়াং জেনারেশন প্রচণ্ড পরিমাণে আসতেছে এবং খাচ্ছে, কারণ এটাই হলো এখানকার পরিবেশ। এবং ভাইরাল হওয়াতে মানে অস্থির অবস্থা, ভিতরে যতটুকু জায়গা, অল্প জায়গা, সেখানে সিটও নাই এখন, যে কারণে আমরা টোটালি দোকানের বাইরে বসে খাচ্ছি, যারাই আসতেছে বসে খাচ্ছে, কিন্তু দোকানের বাইরেই ম্যাক্সিমাম, দোকানের ভিতরে বসে খাওয়ার সৌভাগ্য অনেকেরই নেই। এটা হলো ওনাদের স্পেশাল বোরহানি, এখন এটা খাবো। বোরহানিটা যেটা ঠান্ডার ঠিক আছে, কিন্তু বিট লবণ মনে হয় দিছে, এটা একটু বেশি দিয়ে দিছে। অর্থাৎ আমি এটা বলবো যে ওনাদের বোরহানিটাতে কোয়ালিটি আর একটু আপডেট করতে হবে, আর একটু টেস্ট নিয়ে আসবে। বোরহানিটা মানে ভালো, কিন্তু অত ভালো বলার মতো না। আর যদি আপনার ক্ষুধা থাকে পেটের মধ্যে, তাহলে তো কোনো কথাই নেই, এটা 10-এ 10 পাবে যদি ক্ষুধা থাকে। আর ক্ষুধা কম থাকলে একটু রেটিং আস্তে আস্তে কমে আসবে, আর ক্ষুধা পেটে সব কিছুই ভালো লাগে। সে আবারও সবাই প্যাস করে, আমিও সেই প্যাসের ধারায় চলে আসছি। যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা জিনিস, সেটা হলো আমরা নতুন একটা গ্রুপ খুলছি ফেসবুকে ক্রেজি ফুডের নামে, ওই গ্রুপে আপনি নিজে জয়েন করেন এবং আপনার যত ফ্রেন্ড আছে সবাইকে ওইখানে জয়েন করেন। তাহলে আজকে এতটুকু বলেই সবার কাছ থেকে বিদায় নিলাম, যে যেখানেই পারেন সুন্দর মতো থাকেন, ভালো থাকেন, ঘুরেন ফিরেন, খাওয়া দাওয়া করেন, এটাই হলো আমার কথা। আল্লাহ হাফেজ।